ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের পর পূর্ব মেদিনীপুর, রামনগরে বাড়ির কাছে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ, বাড়ির কাছে আমগাছে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? দেখো, যেটা এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এটা রামনগর থানার কচুরি এলাকার ঘটনা। এই কচুরি এলাকার বুথ সভাপতি ছিলেন এখানকার এই নেতা পূর্ণচন্দ্র দাস। আজ আচমকা তার মৃত ঝুলন্ত মৃতদেহ দেখা যায় দুপুর 3টে নাগাদ বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা আম গাছে ঝুলন্ত অবস্থায়। এবং এই ঘটনা ছড়িয়ে পড়ার পরে কিন্তু খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে এবং তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বুথ সভাপতি দীর্ঘদিন ধরে এখানে এলাকায় সক্রিয়ভাবে বিজেপি করছিলেন এবং তার ফলেই কিন্তু তৃণমূল ঈর্ষান্বিত হয়ে তার উপরে বারবার মিথ্যে মামলা চাপাচ্ছিল এবং এর ফলে তাকে বেশ কয়েকবার জামিনও নিতে হয় এবং আজকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এই সমস্ত মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসার জন্য এবং তারই নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে তাকে আমগাছে টাঙিয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল এলাকার বিধায়ক অখিল গিরি, তার দাবি যে রামনগর এলাকায় এই যে ঘটনা ঘটছে, যে কোনো ঘটনা ঘটলেই তার উপরে রং চড়িয়ে তাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি, কারণ এই জায়গা থেকে তারা ফায়দা তুলতে চাইছে। যদিও এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, তবে তা সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন তিনি প্রশাসনের উপরে, কারণ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে সমস্ত ঘটনা পরিষ্কার হবে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পিছনে সক্রিয় হাত রয়েছে তৃণমূলে, যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। ধন্যবাদ। দাদা, দাদা কোন পদে?